14ই জুলাই ছিল ফ্রেঞ্চ অ্যাম্বাসিতে ওদের ন্যাশনাল ডে প্রোগ্রামে, ওদিন প্রথম দেখা হয়েছিল এশা সাহেবের সাথে আমার। প্রথম দেখায় উনি আমাকে দেখে বললেন, আমি এত লম্বা মেয়ে তো দেখিনি, ওয়ার আর ইউ ফ্রম? আমি বললাম বাংলাদেশ। প্রথম কথা ছিল যে ক্যান ইউ স্পিক বেঙ্গলি? আমি তখন বললাম হ্যাঁ, আমি অ আ ক খ সব বলতে পারি। এরপরে বিভিন্ন প্রোগ্রামে দেখা হয়েছিল। প্রেমের শুরুটা ছিল ওর, তারপর থেকেই আর কি, ওনার সাথে প্রথম দেখানোর পর থেকেই উনি আমাকে বিভিন্ন অজুহাতে ফোন করতেন। আমি বাংলাদেশে থাকতাম, সিঙ্গাপুরে মিলিয়ে থাকতাম, বিভিন্ন সময় কাজের জন্য লন্ডনে যেতাম, তো উনি সবসময় ফোন করতেন। আমি যখন যে দেশেই থাকি উনি ফোন করে খোঁজ খবর নিতেন যে ফ্লাইট কেমন ছিল, ঠিক মতো পৌঁছেছে কি না। অবভিয়াসলি না পৌঁছালে তো আর কথা হতো না। তো উনি খুব খুব কাইন্ড হার্টেড ছিলেন, অবভিয়াসলি খুব কেয়ারিং কথাবার্তা। এরপরে প্রায় 6 মাস গিয়েছে, শুধু উনি আমাকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে উনি মিষ্টি কালেক্ট করতেন। আমার কোনো একটা কথাবার্তার মধ্যে উনি জেনেছিলেন যে আমি খুব মিষ্টি পাগল, মিষ্টি খেতে পছন্দ করি, আর কোন কোন ডিস্ট্রিক্টে ভালো ভালো মিষ্টি পাওয়া যায় এটা আমি ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম। যেহেতু উনি পলিটিশিয়ান, অবভিয়াসলি উনি বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় জেলায় ট্যুর করেন, তো উনি আমাকে সারপ্রাইজ করতেন এরকম। বিভিন্ন ডিস্ট্রিক্টে যেতেন, বলছেন তোমার জন্য রাজশাহী থেকে আমি অবাক সন্দেশ নিয়ে আসছি, রসকদম নিয়ে আসছি, কুমিল্লা থেকে রসমালাই, তারপরে এরকম আর কি, রসগোল্লা বরিশালের, তারপরে লোকমারফত আনতেন। আর শীতকালে আমার মনে আছে যে যে কাজটা উনি করতেন প্রায় সকালবেলায়, ওই যে হাঁটতে বেরোতেন, যেহেতু হাঁটতে হাঁটতে ওনার বাসা থেকে গুলশান 2 নম্বর থেকে আমার বাড়ি ছিল গুলশান 2 নম্বরে, উনি চলে আসতেন সকালের দিকে এসে ভিজা রুমালে, উনি শিউলি ফুল, একদম ভিজা শিউলি ফুল নিয়ে এসে আমার রুমে আসতেন, এসে আমাকে এটা উপহার দিতেন, মানে আমার গালের কাছে রেখে যেতেন আর কি। কখনো কখনো আমার ঘুমও ভাঙাতেন না বা আমাকে ডাকতেনও না, ওনাই এসে এরকম আস্তে করে এসে পারমিশন নিয়ে ঢুকে আমাকে দিয়ে যেতেন ফুলগুলো, বলতেন যে ভেজা শিউলি ফুল। তো শিউলি ফুল দেখলেই বা শীত যখন আসে তখন আমার সবসময় কথাটা খুব মনে হয়, মনে পড়ে। প্রপোজ তো অবভিয়াসলি উনি করেছেন, এটাই স্বাভাবিক তাই না? কারণ ওনার মতো একজন মানুষকে আমি প্রপোজ করবো একটু এটা হয় না আসলে। প্রপোজ করার মতো সময় আসলে এসে গিয়েছিল এবং উনি বুঝতে পেরেছিলেন যে উনি প্রপোজ করলে যে ওনাকে প্রত্যাখ্যান করা হবে না, এটা ওনার অনেক কনফিডেন্স ছিল, প্রপোজ উনি করেছিলেন।